নমস্কার, আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, আজকে বানাবো লাড্ডু। আর এই লাড্ডুটা কিসের লাড্ডু বলো তো? দেখে কি তোমরা কেউ গেস করতে পারছো এটা কিসের লাড্ডু? তো চলো তাহলে দেখতে থাকো। দেখো লাড্ডুটা কি দারুণ হয়েছে না, খেতে কার কার ইচ্ছে হলো বলো। দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঠি সিমুই। এই কাঠি সিমুই দিয়ে বানাবো আজকে এই লাড্ডু। এই লাড্ডুটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। শুধু মুখেও খেতে পারো বা মুড়ির সঙ্গেও খেতে পারো। বাড়িতে কেউ গেস্ট আসলে তাকেও দিতে পারো, খেয়ে কিন্তু অসাধারণ বলবে, তাছাড়া কিন্তু আর একটা কথাও বলবে না। এই সিমুইটাকে দেখো, আমি হাত দিয়ে কিন্তু যতটা সম্ভব গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি চিনি। এই চিনিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি হাফ বাটি মতো, আর দিয়ে দিয়েছি এক বাটিতে একটু কম গুঁড়ো দুধ। আর সিমুইটা মোটামুটি তিন বাটি মতো আছে এখানে, এরকম একটা রেসিওতে আমি কিন্তু নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো, একটা ডিম কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি। এই ডিমটাকে এইবারে কিন্তু ভালো করে চামচের সাহায্যে আমাকে গুলে নিতে হবে। চলো তাহলে গুলে নেওয়া যাক। গোলার কাজটা কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, নাহলে কিন্তু লাড্ডু বানাতে দেরি হয়ে যাবে। তো গোলার কাজ তো মোটামুটি প্রায় অলমোস্ট শেষ। এইবারে গুলে নিয়ে সেই গোলাটা, মানে ডিমের গোলাটা কিন্তু আমি এইবারে সিমুইটার সঙ্গে কিন্তু মাখিয়ে নেব। আর এই মাখানোর কাজটা কিন্তু অল্প অল্প করে গোলাটা দিয়ে, মানে ডিমটা দিয়ে মাখাবো, যাতে ডিমটা বেশি না হয়ে যায়। অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নেব, যতটা প্রয়োজন ততটা দিয়ে কিন্তু মাখাবো, একসঙ্গে কিন্তু দিয়ে দেব না। আর এদিকে দেখো, আমি এক চামচ মতো অফ ক্যামেরায় কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সেইটাকে আবারও ভালো করে নেব মাখিয়ে। তারপরে মাখানো তো কমপ্লিট, এইবারে তো লাড্ডুর শেপ দিতে হবে। আমি একটু হাতে ঘি নিয়ে দেখো সেই শেপগুলোকে কিন্তু একে একে দিয়ে নিচ্ছি। আর এই শেপগুলো কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, লাড্ডুটা অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে গোল করতে হবে, কোনো রকম যেন ফাটল না থাকে। তারপরে দেখো, পুরো তো কমপ্লিট গোল করা। এইবারে কড়াইতে তেল দিয়ে, মানে সাদা তেল দিয়ে সেইটাকে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে। আর এক্ষেত্রে কিন্তু একটু ঘন ঘন করেই নাড়তে হবে, তলায় কিন্তু ধরে যেতে পারে। আর আঁচটা কিন্তু একটু কম রাখতে হবে, কম রাখার চেষ্টা করো। দেখো, আমি এইটুকু দিতে দিতেই যেন তলার অংশগুলো সব যেন লাল লাল হয়ে গেছে, একটু বারবার কিন্তু নেড়ে দিতে হবে। দেখো, একদম উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর এই লাড্ডুটা কিন্তু অসাধারণ টেস্টি হয়, অসাধারণ টেস্টি লেগেছে আমাকে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর বলো যে কেমন লাগলো। আর এই লাড্ডুগুলো এয়ারটাইট কন্টেনারে রাখলে প্রায় এক বছর মতো কিন্তু তোমরা সংরক্ষণ করতে পারবে ফ্রিজে। আর তাছাড়াও প্রায় ছ মাস মতো এটা কিন্তু রেখে খাওয়া যেতে পারে। খুবই ভালো হয়, খুব টেস্টি হয় এই লাড্ডুগুলো। আর লাড্ডুগুলো কেমনভাবে উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে হচ্ছে সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আমি কেমনভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে কিন্তু একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি, একদম কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। আর এইরকমভাবেই কিন্তু আস্তে আস্তে সেইগুলোকে এপিট ওপিট করে কিন্তু ভেজে নিতে হবে। এই ভাজার কাজটা কিন্তু খুব ধৈর্য সহকারে আমাদেরকে করতে হবে, না হলে হবে না, একদমই হবে না। আর এই লাড্ডুগুলোতে তোমরা কিন্তু কিছু কিছু ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো। আমি এক্ষেত্রে করিনি, ড্রাই ফ্রুটস দিলে কি হয় আরও কিন্তু টেস্টি হয় খাবারটা। রান্না করাটা পুরোটাই তো একটা আর্ট, যেটা মানে মাথা থেকে বের করে যেটা দিলে আরও ভালো লাগবে, এটা তোমরা নিজেদের মতো এগুলো কিন্তু ব্যবহার করতে পারো। কোথায় কোনটা কী দিলে আরও বেশি মজাদার হবে জিনিসটা, এটা নিজের মাথা থেকেই বের করে নিজে কিন্তু ব্যবহার করতে হবে। তো দেখো, আমার ভাজা তো কমপ্লিট লাড্ডুগুলো। আর তারপরে দেখো, আমি তো প্লেটে নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে একটা আমি ভেঙে দেখিয়েও দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। পাশে থাকার অনুরোধ রইল, দেখা হবে আবার নেক্সট পার্টে। আজকের মতো টাটা।